আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের এই বিশেষ রিপোর্টটি সাজানো হয়েছে নকল ইলিশ সম্পর্কিত কিছু বিশেষ তথ্য নিয়ে এই রিপোর্ট থেকে আপনারা জানতে পারবেন বাজার থেকে কিনে আনা ইলিশের নামে আসলে আমরা কী বিষাক্ত জিনিস খাচ্ছি এবং কিভাবে খুব সহজেই কিছু টেকনিকের মাধ্যমে চিনতে পারবেন কোনটি আসল ইলিশ আর কোনটি নকল ইলিশ সুতরাং এ সকল বিষয়ের বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর কিছুদিন পরেই বাজারে ওঠা শুরু হবে মাছের রাজা ও স্বাদে অতুলনীয় ইলিশ ইলিশ জন্য অনেকেই হয়তো বাজারে ঢু মারবেন তবে বাজার থেকে প্রকৃত ইলিশ কিনে যেন ঘরে ফিরতে পারেন তার জন্য হতে হবে একটু সাবধান ও সচেতন কারণ এখন রাজধানী ঢাকাসহ সারা দেশের বাজার ছেয়ে গেছে নকল ইলিশে মাছ ব্যবসায়ীরা ইলিশ বলে আপনাকে গুছিয়ে দিতে পারে সার্ডিন কিংবা চোক্কা মাছ যা দেখতে অনেকটা ইলিশের মতোই তাই সাবধান এবং ইলিশে নামে অন্য কিছু কিনে আনছেন কিনা যাচাই করুন বাজারে নকল ইলিশ বলে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সার্ডিন ঠিক ইলিশের মতোই দেখতে মাছটির বৈজ্ঞানিক নাম হলো সার্ডিন একসময় মেডিটারেনিয়ান দ্বীপ সার্ডিনিয়ার চতুর্দিকে এ মাছের আধিক্য ছিল বলে এরা সার্ডিন নামে পরিচিতি পেয়েছে বাংলাদেশের স্থানীয় ও জেলেদের কাছে পরিচিতি চন্দনা যাত্রিক টাকিয়া পানসা খায়রা ও সাগর চাপিলা নামে কিন্তু অসাধু ব্যবসায়ীরা সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ বলেই বিক্রি করছে আর এ মাছ বেশিরভাগই সাগরপথে আমদানি করা হয় তাই ফরমালিনযুক্ত এ মাছ কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারা মাছ ব্যবসায়ীরা জানান সার্ডিন মাছটি দেখতে ইলিশের মতোই তাই পহেলা বৈশাখকে সামনে রেখে অনেকেই মাছটিকে ইলিশ বলে চালিয়ে দিচ্ছেন অনেক ব্যবসায়ী টেকনাপ সেন্ট মার্টিন উখিয়া ও কক্সবাজার উপকূল থেকে এই মাছ কিনে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন রাজধানীর অন্যতম প্রধান বাজার কারওয়ান বাজারেও দেদারছে বিক্রি হচ্ছে এই সার্ডিন মাছ এ বাজারের মাছ ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন বাজারে এখন জাটকা ছাড়া বড় আকারের ইলিশ খুবই কম জাটকা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁচশো থেকে ছশো টাকায় আর সার্ডিন বিক্রি হচ্ছে প্রতি কেজি তিনশো থেকে চারশো টাকায় প্রতিটি সার্ডিনের ওজন চারশো পঞ্চাশ থেকে সাতশো গ্রাম তবে এই সার্ডিনই ইলিশের দামে বিক্রি করা হচ্ছে ক্রেতার কাছে অনুসন্ধানে আরও জানা গেছে ইলিশের মতো দেখতে আরেক মাছ হচ্ছে চোক্কা জেলেদের ভাষায় সার্ডিনকে চাকিয়া এবং চোক্কাকে চোক্কা ফেইসা বা চটপটিও বলা হয় দেশে এখন এসব মাছের ছড়াছড়ি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায়ও এসব নকল ইলিশের হদিস মিলেছে গবেষণা বলছে চাপিলা সার্ডিন ও চোক্কা মাছ বিক্রি হয় ইলিশের নামেই সার্ডিন মাছ আঁকার অনেকটা ইলিশের জাটকার মতো আর চোক্কা বেশ বড় হয় লম্বায় অনেকটা ইলিশের কাছাকাছি তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই চৌক্কা এবং ইলিশের মধ্যে পার্থক্য বোঝা যাবে জানা গেছে সাগরের সারা বছরই কম বেশি সার্ডিন ও চৌক্কা ধরা পড়ে এখন বিদেশ থেকেও আমদানি হয় এসব মাছ রাজধানী সহ সারা দেশের বাজার থেকে রাতের আধারে চলে যায় খুচরা বিক্রেতাদের কাছে যারা বড় বড় পাতিলে করে এসব মাছ অলিগলি ঘুরে বিক্রি করে এছাড়াও মাওয়া ও দৌলতদিয়া ঘাটের পাশাপাশি ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরের মেঘনার মোহনায়ও এসব মাছ যাত্রীদের কাছে কম দামে বিক্রি করা হয় এ প্রসঙ্গে জানতে চাইলে বাজারের আরেক মাছ বিক্রেতা জয়নাল মিয়া বলেন দেশি ইলিশের তুলনায় এসব মাছের দাম অনেক কম কিন্তু বিক্রি করি ইলিশের দামেই আর এখন এসব মাছ আমদানিও হচ্ছে বাজারের এসব মাছ ভরপুর তিনি জানান সামনে পহেলা বৈশাখ থাকায় এখন ইলিশের চাহিদা বেড়ে গেছে তাই এখন মাছ কিনতে আসা নতুন ক্রেতাদের আমরা টার্গেট করি তাড়াহুড়া করে ইলিশের নামে এসব মাছ গুছিয়ে দেওয়া হয় আর ক্রেতারাও কিছুটা কম দামে পেলে বেশি করে কিনে ফেলেন এদিকে বিদেশি মাছের অন্যতম আমদানিকারক আব্দুর রফ জানান সার্ডিন চোক্কা চাকুরি এবং ডটেড গিজার্ট শার্ট দেখতে ইলিশের মতোই কিন্তু ইলিশ নয় এগুলো এক ধরনের সামুদ্রিক মাছ প্রতি কেজিতে ছয়টি থেকে শুরু করে ষোলটি পর্যন্ত ধরে ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্য থেকে এসব মাছ আমদানি করা হচ্ছে পাশাপাশি মিয়ানমার থেকে কিছু ইলিশ আমদানি হচ্ছে তিনি আরও বলেন উৎপাদনকারী ঐসব দেশের মানুষ ইলিশের মতো দেখতে এসব মাছ খায় না তাই খুব কম দামে অর্থাৎ মাত্র এক ডলার পাঁচ সেন্ট মূল্যে মাছগুলো আমদানি করা যায় এদিকে আমদানি করা নকল ইলিশে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কিছু উপাদান থাকে বলে সম্প্রতি ধরা পড়েছে সরকারি সংস্থা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পর্যবেক্ষণে সংস্থাটি বলছে এসব মাছে উচ্চমাত্রায় ক্ষতিকর ক্যাডমিয়াম ও সীসা পাওয়া গেছে সম্প্রতি এক চিঠিতে চট্টগ্রাম বন্দর দিয়ে আসা সব মাছ বাধ্যতামূলকভাবে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে এবার আসুন জেনে নেই নকল ইলিশ চেনার অত্যন্ত কার্যকরী কিছু উপায় ভালো স্বাদের ইলিশ মাছ চিনতে পারা সহজ নয় অভিজ্ঞ না হলে ইলিশ কিনতে গিয়ে ঠকতে হতে পারে আপনাকেও আর সরল ক্রেতা হতে পারেন বিক্রেতার প্রতারণার শিকার এমন নজির কম নয় সংশ্লিষ্টরা মনে করেন ইলিশ কেনার ক্ষেত্রে অন্যতম কারণ এর স্বাদ অথচ এত স্বাদের ইলিশও আছে ধোকাবাজি যখন প্রকৃত ইলিশ বাজারে থাকে না তখন বাজার ছেয়ে যায় নকল ইলিশে এর মধ্যে সার্ডিন যাত্রিক টাকিয়া চোখ্গা পাসনা খায়রা সাগর উল্লেখযোগ্য অসাধু ব্যবসায়ীরা সার্ডিন বা চন্দনা মাছকেই ইলিশ বলে বাজারে সারে ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন ইলিশের মতো দেখতে হলেও কিছুটা পার্থক্য রয়েছে এগুলো ইলিশের চেয়ে চওড়ায় কম এবং চোখের আকার বড় চোখকার মাথা লম্বাটে ও সুচালো সার্ডিনার মাথা বড় ও সামনের অংশ ভোতা। এসব মাছে ইলিশের গন্ধ নেই সার্ডিনের দেহ পার্শ্বীয়ভাবে পুরো এবং পিঠের দিকের চেয়ে পেটের দিক অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপটা অন্যদিকে ইলিশের পিঠ ও পেটের দিক প্রায় সমভাবে উত্তল সার্ডেনের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদিকে ইলিশ মাছ পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সার্ডেনের পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনার ঘোলাটে হয়ে থাকে ইলিশের পাখনার অগ্রভাগে এবং পাখনার কিনার অনেকটা ফেঁকাশে ইলিশ শুধু স্বাদেই নয় এটি উপকারী মাছও বটে ইলিশের রয়েছে প্রয়োজনীয় অ্যাসিড যা বুদ্ধি বিকাশে খুবই উপকারী ইলিশ মাছ কর্মদক্ষতা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি কমায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং প্রজননতন্ত্র গঠন ও বিকাশে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে রয়েছে ইলিশের অবদান আনিসুর রহমানের মতেই ইলিশাসে ফ্যাটি অ্যাসিড সেলেনিয়াম জিঙ্ক পটাশিয়াম আর এই মাছ খেলে হৃদযন্ত্র ভালো থাকে মস্তিষ্কের গঠন ভালো হয় ইলিশ খেলে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং আর্থারাইটিস কম হয় একই সঙ্গে ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডারও কম হয় সুতরাং ইলিশ যদি ক্ষতি হয় চীনের সঠিক মাছটি খাওয়া উচিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় এসব নকল ইলিশের হদিস মিলেছে গবেষণা বলছে চাপিলা সার্ডিন ও চোক্কা মাছ সবচেয়ে বেশি বিক্রি হয় ইলিশ নামেই সার্ডিন মাছ আকারে অনেকটা ঝাটকার মতো আর চোক্কা বেশ বড় হয় লম্বায় অনেকটা ইলিশের কাছাকাছি তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই চোক্কা এবং ইলিশের পার্থক্য বোঝা যাবে সাগরে সারা বছরই কম বেশি সার্ডিন ও চোক্কা ধরা পড়ে বিদেশ থেকে আমদানি হয় এসব মাছ রাজধানীর পাইকারি মাছের বাজার থেকে রাতের আধারে এই মাছ চলে যায় খুচরা বিক্রেতাদের কাছে তারা বড় বড় পাতিলে এসব মাছ অলিগলি ঘুরে বিক্রি করেন এছাড়াও মাওয়া ও দিয়ে ঘাটের পাশাপাশি ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরে মেঘনার মোহনায়ও এসব মাছ জাতিদের কাছে কম দামে বিক্রি করা হয় বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন